হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি বৌমনি হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে শেয়ার করব খাসির পায়া রেসিপি। আজকে যেভাবে রান্না করব, এইভাবে রান্না করলে খুব ঝটপট এবং কম সময়ে খাসির পায়া রান্না করতে পারবেন। অনেকেই আছেন যারা কিনা খাসির পায়া রান্না করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করেন, তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো প্রথমেই মাংসটাকে আমি মশলা দিয়ে মেখে নেব। এজন্য আমি এখানে আদা রসুন এবং জিরে একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ কাপ পেঁয়াজ বাটা, আর এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আমি সব মশলা কিন্তু আমার পরিমাণ বুঝে ব্যবহার করেছি। পৌনে এক কাপের মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে পায়াগুলোকে মেখে নিতে হবে। মশলাটা এমনভাবে মাখাতে হবে যাতে করে প্রত্যেকটা পায়ের ভেতরে মশলাগুলো ঢুকে যায়, তাই একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মশলা সহ মাংসগুলোকে মাখিয়ে নিতে হবে। আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার ফলে মাংসের ভিতরে মশলাগুলো তাড়াতাড়ি ঢুকতে সাহায্য করবে। এবার কিছুক্ষণ সময়ের জন্য পায়াগুলোকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকে আমি পায়া রান্না করার জন্য একটা প্রেশার কুকার ব্যবহার করছি। প্রেশার কুকারে রান্না করলে খুব দ্রুত এবং কম সময়ে রান্না হয়ে যায়। তাছাড়া প্রেশার কুকারে রান্না করার ফলে পায়াগুলো খুব সফট হয়, পায়ার হাড় সহ কিন্তু নরম হয়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন প্রেশার কুকারে রান্না করবার জন্য, আর যদি প্রেশার কুকার না থাকে তাহলে এই প্রসেসেই নর্মাল হাঁড়িতেও রান্না করতে পারেন। তো প্রথমে রান্না করবার জন্য প্রেশার কুকারে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে মশলা দিয়ে মেরিনেট করা সেই পায়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার প্রেশার কুকারের আয়তনের তুলনায় পায়াগুলোর সাইজ একটু বড় ছিল, এর জন্য প্রথমে একটু নাড়তে কষ্ট হচ্ছিল। যখন একটু নরম হয়ে আসছিল তখন আর কিন্তু কোনো প্রকার অসুবিধা হয়নি। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যায়। পায়াগুলোতে যেহেতু মাংসের ভাগ খুবই কম তাই এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়, এজন্য সামান্য একটু পানি দিয়ে একটু সময় নিয়ে আমি পায়াগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। প্রেশার কুকারের ঢাকনা উপর থেকে আলগা করে একটু ঢেকে দিচ্ছি। কষাতে কষাতে যখন তেল বের হয়ে আসবে ঠিক তখন বুঝতে হবে পায়াগুলোর মশলা সহ কষানো হয়ে গিয়েছে। খুব বেশি আঁচে কিন্তু এ রান্নাটা করা যাবে না, তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে প্রায় তিন কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি, কারণ অতিরিক্ত পানি প্রেশার কুকারে দিলে সেই ক্ষেত্রে প্রেশার কুকার উপচে পানি পড়ে যেতে পারে। সেই জন্য আপনারা চাইলে প্রথমে 2.5 থেকে 3 কাপ পানি দিয়ে প্রথমে পায়াগুলোকে সেদ্ধ করে নেবেন, দেন যদি পরবর্তীতে ঝোলের জন্য পানি দরকার হয় তারপরে আপনারা পানি দিয়ে রান্না করে নিতে পারেন। তো আমি এখানে 3 কাপ পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার এই পায়াগুলোকে সেদ্ধ করবার জন্য 13 থেকে 14টা সিট আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আপনাদের প্রেশার কুকারে যদি কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে আপনারা কিন্তু 3 থেকে 4 কাপ পানি অনায়াসে দিতে পারেন, তবে যদি প্রেশার কুকারে কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পানি উপচে পড়ে যেতে পারে।
আরেকটা কথা বলে রাখি, আপনারা কিভাবে বুঝবেন প্রেশার কুকারের ভেতরে রান্না কিভাবে হয়ে গিয়েছে, এটা বোঝার একটা উপায় হচ্ছে আপনারা যখন ভারী কোনো কিছু প্রেশার কুকারে রান্না করবেন, সেই ক্ষেত্রে প্রথম অবস্থাতে সিটিটা আসতে কিন্তু একটু সময় লাগে। যখন রান্নাটা হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে কিছুক্ষণ সময় পরপরই কিন্তু সিটি পড়তে থাকে, তখনই বুঝতে হবে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো যারা রেগুলার প্রেশার কুকারে রান্না করেন তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারেন। আমার এখানে প্রায় 14টার মতো সিটি পড়ে এসেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে পায়াটা কতটা সেদ্ধ হলো। দেখতেই পাচ্ছেন এখানে পায়াগুলো কিন্তু মাংস ছেড়ে গিয়ে হাড় বের হয়ে এসেছে, এবং দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর ভাবে পায়াগুলো সফট হয়ে গিয়েছে, এবং সামান্য একটু ঝোলের জন্য পানিও আছে। তো আমি এখানে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না, যদি আপনারা এক্সট্রা পানি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে। তো এবার আমি চুলাতে রেখেই দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আপনারা চাইলে কেনা গরম মশলা গুঁড়ো কিংবা ঘরে তৈরি গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। পায়গুলো সেদ্ধ করার পরে যদি কোনো প্রকার পানি অবশিষ্ট না থাকে সেই ক্ষেত্রে আপনারা ঝোলের জন্য গরম পানি দিয়ে কিছুক্ষণ জাল গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিতে পারেন। আমার এখানে পায়ের রান্না অলমোস্ট হয়ে গিয়েছে, এবার আমি এটাকে সার্ভ করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ প্রেশার কুকারে যদি আপনারা এইভাবে পায়া রান্না করেন তাহলে আপনাদের সময়ও বেঁচে যাবে, সেই সাথে পায়া রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে এবং পারফেক্ট হবে। দেখেই বোঝা যাচ্ছে পায়াটা কিন্তু ভীষণই সফট এবং জুসি হয়েছে, পায়া থেকে হাড়গুলো কিন্তু মাংস থেকে আলাদা হয়ে গিয়েছে। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং সেই সাথে বৌমনির রান্নাঘরের এ ধরনের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।